দফায় দফায় ধর্নার পর ফের শুক্রবার নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিল অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা। সকাল থেকে ধর্নার প্রস্তুতি চলছিল শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, পুলিশের নিরাপত্তাও ছিল বেশ আটোসাঁট। পরবর্তী সময় এসটিজিটি কোয়ালিফাইডদের পাঁচ সদস্যের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী। আমরা জানি আমাদের এই রাজ্য সরকার একটা ভালো দিশা এগোচ্ছেন, আমরা সরকারের পাশে আছি এবং থাকব, কিন্তু প্রশ্ন হল আমাদেরকে কেন এডুকেশন ডিপার্টমেন্টের সম্মানের মন্ত্রী আমাদেরকে কেন বিভ্রান্তি করছেন? একবার আমাদের অর্থ দপ্তরে একজন, এরপরের দিন ওনার বাড়িতে কেন আমাদের কি অপরাধ? উনি তো আর অর্থ দপ্তরের মন্ত্রী নয়, ওনার দায়িত্ব হলো ওনার ডিপার্টমেন্টের মধ্যে কি চাহিদা আছে ওই চাহিদাগুলি অর্থ দপ্তরের কাছে তুলে ধরা। অর্থ দপ্তর কি দিতে পারবে না দিতে পারবে ওইটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। এজন্য আমরা বলছি, বারবার কাকুতি মিনতি শুনে বলছি, আমাদেরকে ব্যাপারটা একটু দেখুন। আমাদের মাত্র হাজার দেড় হাজার লোক হবে আমরা এসটিজিটি কোয়ালিফাইড, যদি আমাদেরকে নিয়োগ করা হয় তাহলে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকাদের যে ক্রাইসিসটা আছে এটা মিটবে। এতটুকু।